কোরিয়ান ড্রামার এক ফেমাস অ্যাক্টর, সে মেয়েদেরকে তেমন সম্মান করে না। তার ধারণা মেয়েরা শুধু টাকার জন্য ছেলেদের পিছনে ঘুরে। আর এক সেলফ কনফিডেন্ট ফিমেল লয়ার, যে নিজের চেষ্টায় জীবনে এত দূরে এসেছে। তো যত ফেমাস অ্যাক্টরই হোক না কেন, এমন কথা তো গায়ে লাগবেই। এমন দুজন মানুষই কাছাকাছি আসতে পারবে? দুজনের এই দুষ্টু মিষ্টি গল্প নিয়েই আমাদের আজকের ড্রামার কাহিনী। ড্রামার আগের এপিসোডগুলো এখনও দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এপিসোডের শুরুতে দেখা যায় মিরান আর কাঙ্গু কিস করছে, এরপর ওরা রুমে চলে আসে। দুজনের মাঝে বেশ রোমান্স হয়। সকালবেলা মিরান উজোর সাথে দেখা করতে আসে। মিরান তো 3 মাসের জন্য কাঙ্গুর সাথে প্রেম করার কন্ট্রাক্ট করেছিল, এজন্য সে কিছু টাকা অ্যাডভান্সও নিয়েছিল। মিরান উজোকে সেই টাকাটা ফেরত দিয়ে দেয়। ও আরো বলে যে তার এসব টাকা লাগবে না, ও সত্যি সত্যি কাঙ্গুকে ভালোবাসে। সেদিন সন্ধ্যায় শুটিং স্পটে উজো কাঙ্গুকে অনেক বকছিল। একটু পরই কাঙ্গুর একটা কিসিং সিন আছে, কিন্তু কাঙ্গু স্ট্রেস কমানোর জন্য কোনো মেডিসিন নেয়নি। কাঙ্গু বলে, আরে সমস্যা নেই, টেনশন করিস না, আমি সবকিছু সামলা নিব। আসলে কাঙ্গু কিসিং সিনটা একদম পারফেক্টলি কমপ্লিট করে, ওর মধ্যে কোনো প্যানিক অ্যাটাক হয় না। মিরান নাইয়ুনের সাথে কথা বলছিল, ও বলে যে সে কাঙ্গুকে ভালোবাসে। এই প্রথমবার কোনো ছেলেকে মিরান লাইফ পার্টনার হিসেবে পছন্দ করেছে। রাতে কাঙ্গু আর মিরান একসাথে বসে ড্রিঙ্ক করছিল আর কথা বলছিল। কাঙ্গু মিরানকে ওর বাবা মার ব্যাপারে বলে, নিজেদের এমন অনেক পার্সোনাল কথা একে অন্যের সাথে শেয়ার করে। মিরান কাঙ্গুকে বলে যে এখনকার ল ফার্মে ওর এক্স বয়ফ্রেন্ডও জব করে, তবে ওদের মাঝে কোনো রিলেশন বা ক্যাজুয়াল কথাবার্তাও তেমন হয় না। কাঙ্গু বলে, ওকে সব কিছু বুঝলাম, কিন্তু একথা তুমি আমাকে কেন বলছো? ওদের মাঝে এসব নিয়ে বেশ দুষ্টুমিষ্টি ঝগড়া হয়ে যায়। মিরান অফিসে চলে যায় আর কাঙ্গু সইকে কল করে ওর বাসায় আজ ডিনার করতে বলে। সে উজোকেও ইনভাইট করেছিল, ডিনারে মিরানেরও আসার কথা, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও মিরান আসছিল না। কাঙ্গু তখন মিরানকে কল করে। মিরান বলে যে ওর এক্স বয়ফ্রেন্ড জিন্সও অনেক বেশি ড্রিঙ্ক করে অজ্ঞান হয়ে গেছে, মিরানও টেক কেয়ার করছে। মিরানের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে কাঙ্গু ওই বারে এসে পড়ে। ও একদম মাস্ক ক্যাপ লাগিয়ে এসেছে। কাঙ্গু মিরানকে বলে, তুমি টেনশন করো না, সকালে সোবার হয়ে ওর আমার কথা মনেও থাকবে না। ওরা দুজনে মিলে জিন্সুকে তার বাসায় ড্রপ করে দেয়। মিরান কাঙ্গুকে বলে, তুমি কি রাগ করেছ? আমাদের ডিনার করার কথা ছিল, কিন্তু আমি আমার এক্সের সাথে ঝামেলায় আটকে গেলাম। কাঙ্গু বলে, আরে না, আমি রাগ করিনি। সেদিন কাঙ্গুর মুভি শুটিং শেষ হয়েছে। মুভি কমপ্লিট হওয়ার খুশিতে সবাই পার্টি করতে আসে। ওসিনা কাঙ্গুর সাথে বসেছিল। কাঙ্গু বলে, ওসিনা তুমি মুভিতে দারুণ পারফর্ম করেছ। ওসিনা বলে, আচ্ছা কাঙ্গু, আমাদের মাঝে কি সব শেষ হয়ে গেছে? আর কি কিছুই হওয়া পসিবল না? কাঙ্গু বলে যে না, ওদের মাঝে কোনো ভালোবাসা অবশিষ্ট নাই। ওসিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে উঠে চলে যায়। মিরান তখন কাঙ্গুকে ইশারা দিয়ে বলে যেন কাঙ্গু বাইরে গিয়ে ওসিনাকে শান্ত করে। কাঙ্গু বাইরে ওসিনার কাছে আসে। ওসিনা বলে, আমি আসলে আগেরবার তোমার অনেক ফায়দা তুলেছি। কাঙ্গু বলে, আগের কথা বাদ দাও তো, আর এমনিতেও আমার খুব বেশি ক্ষতি হয়নি, উল্টা তোমাকে দেখা দিতে গিয়েই আমি আজ অ্যাক্টর হয়েছি। কাঙ্গু বলে যে ও একটা পার্টি দিবে। নায়ুন ওর কাছে আবদার করেছে যে মিরান আর কাঙ্গুর প্রেমের খুশিতে একটা পার্টি দিতে। কাঙ্গু ওসিনাকে পার্টিতে দাওয়াত করে। পার্টিতে উজো সই কাঙ্গু আর মিরান অনেক আড্ডা মারছিল। তখন দেখা যায় নায়ুনের ফোনে কিছু একটা মেসেজ এসেছে। ওই মেসেজ দেখে অনেক তাজ্জব হয়ে যায়। ও তাড়াতাড়ি করে পার্টিতে আসে। পার্টিতেও দেখা যায় সবার ফোনেই একসাথে কি একটা মেসেজ এসেছে। মেসেজে একটা ভিডিও ক্লিপ দেখা যায়। ইউটিউবে কাঙ্গুর গার্লফ্রেন্ড মিরানের লাইফস্টাইল নিয়ে একটা ভিডিও বের হয়েছে। মিরান যে এর আগে এত এত ছেলের সাথে ডেট করেছে সেই সব ইনফরমেশন সেখানে দেখানো হয়। ছেলেদের সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করা নাকি মিরানের হবি। এসব দেখে পার্টি সবাই একদম বোকা হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটিতে আপনাদের 1 সেকেন্ডে একটা লাইক বা ছোট একটা কমেন্ট পারে আমাদের অনেকখানি উৎসাহ দিতে, তাই লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই মিরানকে নিয়ে অনেক গসিপ করা শুরু করে। তখন নায়ুন আসে আর মিরানকে বলে তার সাথে বাসায় যেতে। কাঙ্গু এসব ভিডিওর কিছুই তখনও জানে না। সে নায়ুনকে মানা করে, মিরান তার সাথে বাসায় যাবে। উজো তাড়াতাড়ি এসে বলে, আচ্ছা এক কাজ করি, আজ রাতে বরং আমরা 4 জন একসাথে থাকি। তো ওরা সবাই মিরানের বাসায় আসে। ওরা সেখানে ড্রিঙ্ক করে একসাথে গেম খেলে। উজো আর নায়ুন ভাবছিল যে কাঙ্গু আর মিরানের উচিত ব্রেকআপ করা, না হলে তো মিরানের কারণে কাঙ্গুর ক্যারিয়ার একদম শেষ হয়ে যাবে। পরের দিন মিরান অফিসে যেতে যেতে দেখে যে বাইরে অনেক মেয়ে জড়ো হয়ে আছে। ওরা মিরানকে দেখে ওর উপর ডিম মারতে থাকে। অন্যদিকে অনেক কোম্পানি কাঙ্গুর সাথে তাদের স্পন্সরশিপ ক্যান্সেল করে। প্রডিউসার গ্রেস এসে বলে যে তাদের নেক্সট ফিল্ম পোস্টপোন করা হয়েছে। কাঙ্গুর রেপুটেশনের যে অবস্থা তাতে কোনো ডিস্ট্রিবিউটর এই ফিল্ম নিতে চাচ্ছে না। রাতে মিরান কাঙ্গুর বাসায় আসে। কাঙ্গু ওর জন্য ডিনার রেডি করছিল। মিরান বলে, কাঙ্গু আমাদের মনে হয় ব্রেকআপ করে নেওয়া দরকার, আমার কারণে তোমার অনেক ক্ষতি হচ্ছে, এটা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে,
কিন্তু এছাড়া তো আর কোনো রাস্তা খোলা নেই। কাঙ্গো ওকে বলে, যেসব লোকেদের আমরা চিনিই না তাদের কথায় আমরা কেন ব্রেকআপ করব। তবে হ্যাঁ, পাবলিকের সামনে আমরা ব্রেকআপ করতে পারি, কিন্তু গোপনে গোপনে আমাদের প্রেম ঠিকই চলবে। তো মিডিয়াতে এই নিউজ ছড়িয়ে দেওয়া হয় যে কাঙ্গো আর মিরানের ব্রেকআপ হয়ে গেছে। পরের দিন উজো কাঙ্গুর বাসায় আসে। কাঙ্গু শুয়েছিল। উজো ভাবে যে কাঙ্গুর অনেক মন খারাপ, তাই ও শুয়ে আছে। কাঙ্গু উজোকে বলে, আমি ঠিক আছি, তুই এখন যা। উজো চলে যায়। তখন দেখা যায় আসলে কাঙ্গুর খাটের নিচে মিরান লুকিয়েছিল। মিরান বলে, এভাবে তো যে কোনো দিন আমরা ধরা খেয়ে যাব, কি করা যায়। একটু পর দুজন মিলে মাস্ক আর ক্যাপ পরে মুখ ঢেকে এক রেস্টুরেন্টে যায় খাবার খেতে। বাইরে ঘোরাঘুরি করার সময় কিছু লোক ওদের দেখে সন্দেহ করে, এরা কাঙ্গু আর মিরান না তো। লোকজন ওদের ঘিরে ধরে, এক একজন ভিডিও করা শুরু করে। কাঙ্গু আর মিরান তো তাহলে ব্রেকআপ করেনি। মিরান রেগে যায়। ও সবাইকে বলে, আমি না হয় কয়েকটা ছেলের সাথে ডেট করেছি, তার মানে কি আমার ক্যারেক্টার খারাপ? তোমাদের কেউই কি কনফিডেন্টলি বলতে পারবে যে তোমাদের এখনকার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে সারা জীবন তোমাদের রিলেশন থাকবে? উজো এসব জেনে কাঙ্গুকে বকে, তুই তো নিজের ক্যারিয়ার নষ্ট করেছস, এখন সাথে নেগেটিভ পাবলিসিটির কারণে মিরানের ক্যারিয়ারও নষ্ট হবে। পরের দিন মিরান সইয়ের কাছে আসে। সই বলে, গতকাল তুমি পাবলিকের সামনে যেভাবে রুখে দাঁড়িয়েছ সেটা সত্যি অনেক সাহসের ব্যাপার। তোমার ভয় পাওয়ার কিছু নেই, লোকেদের কাজই হলো কথা বলা। বেছে বেছে নিজের লাইফ পার্টনার খুঁজে বের করাটা দোষের কিছু না। তখনই ওরা খবর পায় যে কাঙ্গু একটা প্রেস কনফারেন্স কল করেছে। ওরা তো আগের থেকে এসবের কিছুই জানতো না। তো কাঙ্গুকে দেখা যায় প্রেস কনফারেন্সে কথা বলতে। ও সবাইকে বলে যে আসলে ওর আর মিরানের ব্রেকআপ কখনোই হয়নি, ওরা দুজন একে অন্যকে ভালোবাসে। আমার ফ্যানরা যদি আমার এই রিলেশন পছন্দ না করে তাহলে আমি তার জন্য সরি, কিন্তু এজন্য আমি আমার ভালোবাসাকে ছেড়ে দিতে পারবো না। কাঙ্গু লাইভ টিভিতে মিরানের উদ্দেশ্যে বিয়ের প্রপোজাল দেয়। তখনই হঠাৎ করে মিরান সেখানে আসে। মিরান বলে যে সে যতগুলো ছেলের সাথে এতদিন ডেট করেছে তার মধ্যে শুধু কাঙ্গুকেই ওর পারফেক্ট লাইফ পার্টনার মনে হয়েছে। ও কাঙ্গুকে অনেক ভালোবাসে, কিন্তু ফ্যানরা যদি এটা মেনে না নেয় তাহলে এই ভালোবাসার জন্য কাঙ্গুর ক্যারিয়ার ও নষ্ট হতে দিবে না। ও কাঙ্গুকে ব্রেকআপের কথা বলে। রাতে ড্রিঙ্ক করতে করতে মিরান অনেক কাঁদছিল। এইসব ফালতু রিপোর্টাররা ওর লাভ লাইফের 12টা বাজিয়ে দিল। মাতাল মিরান বলতে থাকে যে ও এদের নামে কেস করবে। নায়ুন কোনো মতে মিরানকে আটকায়। এভাবে অনেকদিন পার হয়। রাস্তাঘাটে কাঙ্গুর ছবি দেখলে মিরান এখনও থমকে দাঁড়ায়। হঠাৎ একদিন দেখা যায় যে টিভিতে মিরানের এক্স বয়ফ্রেন্ড জিনসু লাইভ ইন্টারভিউ দিবে। সে নাকি মিরানকে একদম এক্সপোজ করে দিবে। জিনসু কলেজ থেকেই মিরানকে চিনে। কলেজে মিরান খুব পপুলার ছিল। এখন তারা একই অফিসে জবও করে। রিপোর্টাররা জিজ্ঞেস করে যে মিরানকে এক্সপোজ করতে জিনসুর কাছে কী কী প্রমাণ আছে। তখন জিনসু কিছু ভিডিও ক্লিপ দেখায়। এক মেয়ে বলে যে তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়ে অন্য মেয়েকে বিয়ে করছিল। মিরানের কাছে হেল্প চাওয়ার পর মিরান ওই ছেলেকে সিডিউস করে তার সাথে রিলেশন বানায় আর এক মাসের মাঝে ওই এনগেজমেন্ট ভেঙে দেয়। আরেক মেয়ে বলে যে এক ছেলে তাকে অনেক টিস করত। মিরানকে বলার পরদিন দেখা যায় ওই ছেলেকে মিরান একদম পিটিয়ে ভর্তা করেছে। এরকমভাবেই বদমের ছেলেদের মিরান সবসময় শায়েস্তা করেছে। মিরানের কাছে শায়েস্তা হওয়া ছেলেরা লজ্জায় জীবনে মিডিয়ার সামনে এসে কিছু বলবে না। রিপোর্টাররা বলে, আরে আপনি না বলেছিলেন যে আপনি মিরানকে এক্সপোজ করবেন? জিনসু বলে, হ্যাঁ, এক্সপোজ করা মানে সত্যটা প্রকাশ করা। আমি দেখাইলাম যে আসলে মিরান কতটা ভালো মেয়ে। দেখা যায় যে জিনসুর এই কাজে অফিসের বাকিরাও হেল্প করেছে। তো এই প্রোগ্রামের পর মিরানের ব্যাপারে পাবলিক অপিনিয়ন বদলে যায়। ওরা এখন মিরানের ফ্যান। কাঙ্গু আর মিরানকে আবারও কাপল হিসেবে দেখতে চায়। মিরান কাঙ্গুর কলের অপেক্ষা করছিল। এত কিছু হয়ে গেল তাও কাঙ্গু ওকে কল করছে না। তখনই কাঙ্গু কল করে ও মিরানকে বাসায় বাইরে আসতে বলে। বাইরে আসার পর কাঙ্গু বলে, তো তুমি কি আমার কাছে ফিরে আসতে চাও? মিরান বলে, হ্যাঁ, আমি তোমার কাছেই থাকতে চাই। কাঙ্গু বলে, কেন, আমার কাছে কি? কাঙ্গুর কথা শুনে মিরান ভাবে যে আসলেই মনে হয় ওদের মাঝে সব শেষ। ও কাঁদতে থাকে। তখন কাঙ্গু মিরানকে জড়িয়ে ধরে। ও মিরানের সাথে মজা করছিল। অন্যদিকে সইকে দেখা যায়। সই কোর্ট থেকে বের হচ্ছিল। ওর ডিভোর্স কেস সলভ হয়ে গেছে। কাঙ্গুর মুভিও রিলিজ হয়। সবাই আসে মুভির প্রিমিয়ারে। উজু একটা বড় গাড়িতে করে হাতে এক গাদা ফুল নিয়ে আসে। ও সরাসরি নায়ুনকে প্রপোজ করে বসে। নায়ুন রাজি হয় আর দুজনে কিস করে। কিছুদিন পর মিরান আর কাঙ্গু এক ট্রিপে আসে। কাঙ্গু মিরানকে বলে যে সে বিয়ে করতে চায়। কিন্তু মিরান বলে, আমি তো আগেই বলেছিলাম যে আমি এসব বিয়ে শাদিতে বিলিভ করি না। তো বেচারা কাঙ্গু আর কি করবে, সে মিরানকে বিয়েতে রাজি করাতে বিজি হয়ে যায়। আর এখানেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো আমাদের ড্রামার কাহিনী কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবারও দেখা হবে। বাই বাই।